यू भार में जाओ, हे यू भार में जाओ। খুব একটা বলা ভুল হবে, আমরা আর কে, মানে আমাদের তোমাকে বিরুদ্ধে ভিডিও করা তোমার কোনো কিছুই যায় আসবে না। আমরা কেউ গরিব চ্যানেল, একদমই ফালতু। তুমি তো তাদেরকে ইম্পর্টেন্স দাও যাদের একটা, মানে যেটাকে ইংলিশে বলে ব্র্যান্ড ভ্যালু আছে, যারা একটা কি বলবো একটা ব্র্যান্ড, যেরকম ব্র্যান্ডসের বলি না, এই ব্র্যান্ডটার ভ্যালু আছে। যেমন বলিউড ক্ষেত্রে শাহরুখ খান, অমিতাভ বচ্চন, দে আর ব্র্যান্ডস, ওরা হলো ব্র্যান্ডস। আর ইউটিউবে বড় বড় নাম আছে, যেরকম এই বেঙ্গলি কমিউনিটির মধ্যে যেমন সঞ্জয় দার একটা নাম আছে, অবভিয়াসলি সঞ্জয় দার নাম তো তোমার নিতেই হবে। মিলির নাম আছে, কিন্তু মনমন্দিরও কিন্তু খুব নাম আছে, কিন্তু মনমন্দির নাম তো শোনা গেল না। নেক্সট ভিডিওতে আমি এটা ভিডিওটা করছি সকালে, যেটা সুতপাতি বলেছে ভার মে যাও, হে ইউ ভার মে যাও। আমাদের কোনো প্রসঙ্গই নেই এর মধ্যে, কারণ আমরা তো ভারেই আছি, আমরা ভারে যাওয়ারই লোক, তাই না? সুতপাতির কাছে আমাদের আর কি ইম্পর্টেন্ট আছে? ওয়েলকাম টু সুতপা ওয়ার্ল্ড এর কাছে। আজকে সুতপাতি যেই জায়গায় পৌঁছে গেছে, কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন, খুব উপরে পৌঁছে গেছে। কিন্তু একটা কাহাবাত আছে, উপরের থেকে ধরো আমি খুব উঁচু তলার থেকে যদি আমি নিচে দেখি, নিচের লোকগুলো খুব ছোট থাকে। সো মানে আর সামহাও আমি একটা ফিল করবো না, আমি অ্যাট দ্য টপ, ইংলিশে দেয়ার ইজ আ মানে লাইন ইন ইংলিশ, লোনলি অ্যাট দ্য টপ। টপে কিন্তু অনেক ক্ষেত্রে উই আর ভেরি লোনলি, কাছের মানুষ ছাড়া, ভালোবাসার মানুষ ছাড়া। আমি ভাই বলতেই পারে আমার আমার কাউকে লাগবে না, মুখের কথা, মনের কথা, চোখের কথা কখনো এক হয় না। স্পেশালি মুখের কথা আলাদা, মনের কথা আলাদা। তুমি তোমার মনে হাত রেখে কখনোই সুতপাতি বলতে পারবে না, তোমার কাউকে দরকার নেই, তোমারও দরকার আছে। আজকে সুতপাত থেকে তুমি এই জায়গায় এসছো, তুমি প্রথম প্রথম যে বসাককে নিয়ে ভিডিও করছো, ওই সুতপাতি আর এই সুতপাতির মধ্যে তো বহুত ফারাক আছে, কিন্তু একটা ফারাক হয়নি, তখনও তোমার মধ্যে একটা উদ্ধতা ছিল আর এখনও সেই উদ্ধতাটা আছে। তুমি কিন্তু ভুল করলে তুমি কখনো এটা বলো না যে তুমি ভুল করেছো, কেন সুতপাতি? আমি ভালো করেই তোমাকে কোয়েশ্চেনটা করছেন। যাই হোক, আমি তো একদম ভাড়ে যাওয়া পাবলিক, ভাড়ে যাওয়া ক্রিয়েটার, আমাকে ভিডিওতে না তুমি আসবে না তুমি কোনো, মানে আমি ধরো তোমাকে কোনো প্রশ্ন করলাম সেটার উত্তর দেওয়া তুমি একদমই যোগ্যতা মনে করবে না। হ্যাঁ বলে না, ইউটিউবের ক্ষেত্রে হয়তো আমি তোমার থেকে অনেক নিচে, কিন্তু লাইক ইউ নো মানে অনেক ক্ষেত্রে কিন্তু আমি আবার লাইক আমি অনেক রকম পড়াশোনা করেছি, তো সেদিক থেকে হয়তো আমি অনেক কিছু জানি। তো আমি কোনো মতে কাউকে এখানে ছোটো করছি না, কিন্তু তুমি প্রতিনিয়ত অনেকটাই তুমি ছোটো করো এখানে, সেই হাবিটটা কিন্তু তোমার আছে। তোমার ভালোবাসার মানুষ, তোমার যারা কাছের মানুষ, যারা তোমার পাশে দাঁড়িয়েছে, তোমার খুব খুব খারাপ সময় পাশে দাঁড়িয়েছে, তুমি কটা লোকে তাদের খারাপ সময় পাশে দাঁড়িয়েছে। যদিও তোমার নেক্সট ভিডিওতে ব্যাপারটা পুরো ঘুরে গেল, তুমি যেটা বলেছো ফার্মে যাও, ফার্মে যাও, তো এই ফার্মে যাওয়াটা তুমি মানে সবাই ভেবেছে তুমি সঞ্জয় দাকে লিঙ্ক করেছো, তো সঞ্জয় দা তোমার নামটা নিলাম, তুমি সঞ্জয় দাকে লিঙ্ক করেছো, তারপর অনেকগুলো ভিডিও নেমেছে, প্লাস তারপরে আমার মাও তোমার মাসিমণি, না না ওই সব এই ইউটিউবে আর মাসিমণি হয় নাকি? হ্যাঁ মাসিমণি যতই তোমার জন্য সেই প্রথম দিন থেকে যতই করুক আর কি, যতই পজিটিভ, এখন না তিন চার দিন হলো তার একটা ব্যাপার খারাপ লেগেছে। আর হ্যাঁ আমি ওপেনলি বলছি, আমি সুতপাতিকে কিন্তু একটা কমেন্টও করে এসেছি, নেক্সট ভিডিওতে একটা কমেন্ট করেছি, যদিও আমার মনে হয় কমেন্টটা করা খুব জরুরি ছিল, তো তাই জন্য কমেন্টটা আমি করে এসেছি যে সুতপাতির কাছে তো আমাদের এই এইটুকু ভ্যালু নেই, কিন্তু এই সুতপাতিকে মানে সুতপাতির ভুলগুলো যখন মনে হতো, হ্যাঁ একটা একটু জানি না আমার আমার মার ক্ষেত্রে মনে হচ্ছে কিনা, আমার মা এতটাই আমি বলতে পারি অন্ধের মতো সুতপাতিকে ভালোবেসেছে, এই একটা মানুষ যে ওয়াইটি যে মাম্মাম বলো মামুনি বলো, যার জন্য অনেক অনেক খারাপ কথা শুনতে হয়েছে, এখন যখন সুতপাতি খারাপ লাগছে মানে সুতপাতির বিরুদ্ধে করছে, তখন এসে খারাপ কথা শুনতে হচ্ছে, মানে কি না কি শুনতে হয়েছে এই ওয়াইটির মামুনি, এই মাসিমণি, কিন্তু এই মাসি সুতপাতির কাছে মাসিমণির ভ্যালু মুখেই মাসিমণি বলে, মুখেই বলে যে মায়ের মতন দেখি, মায়ের মতন দেখা আর মা ভেতর থেকে মাকে সম্মান করা আর ফিল করা মানে অনেক পার্থক্য আছে। তো আমি তো অনেক কিছুই অনেকের ব্যাপারে নোটিস করি, কিন্তু কখনো আমি বলি না, কারণ আমি যাদেরকে সত্যি মন থেকে ভালোবাসি সত্যি আমি ওইভাবে আমি বলি না, কারণ আমি অনেকবার শুধু অনেকদিন থেকে নোটিস করছিলাম এই যে কমেন্টের ব্যাপারটা, সুতপাতি কিন্তু অনেককে গিয়ে কমেন্ট করে, অনেকে কি কমেন্ট করে, অনেকে ইম্পর্টেন্স সুতপাতি দেয়, যেইভাবে ইম্পর্টেন্স দেয় সেইভাবে, কিন্তু আমার মা পাগলের মতন সুতপাতির জন্য পজিটিভ ভিডিও দিনের পর দিন নামিয়ে গেছে, সেরকম সাপোর্ট কিন্তু আমরা কখনো পাইনি। কিন্তু হ্যাঁ সেটা আমরা সাপোর্টের জন্য কখনো করি, তাহলে তো করতামই না তাই না? আমরা যদি কিছু স্বার্থের জন্য করে থাকি যে হ্যাঁ এর বদলে আমি এটা পাবো, অনেক সময় খুব রিয়ারলি সুতপাতি কিন্তু কমিউনিটি পোস্ট শেয়ার করেছে আমাদের ক্ষেত্রে, ভেরি রিয়ারলি, এটা কিন্তু আমি বলতে পারবো না যে খুব দিয়েছে, তাই জন্য আমরা বলছি সেটা কিন্তু সুতপাতি তুমি বলতে পারবে না, তুমি খুব রিয়ারলি কমিউনিটি পোস্ট শেয়ার করেছো আমাদের চ্যানেলের চ্যানেলের হয়ে আর কি, অন্যদের হয়তো তুমি অনেকগুলো কমিউনিটি দিচ্ছ আগেও দিয়েছো, কিন্তু আমাদের হয় কিন্তু তুমি খুবই কম রিয়ারলি তুমি দিয়েছো, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমরা তোমাদের নিয়ে ভিডিও করেই গেছি, পজিটিভ ভিডিও করেই গেছি, কি না কি শুনতে হচ্ছে আমাকে, তো মানে তোমার শত্রুরা মানে মেনলি ওটা তোমারই শত্রু, যে যারা এখন সবার শত্রু হয়ে গেছে, যা তোমার জন্য মানুষ এই সঞ্জয় দা, এই সঞ্জয় দা এই নামটা কুলাঙ্গার রেপিস্ট ধনঞ্জয়, তবে দিদির সাথে নোংরা সম্পর্ক সব, কিন্তু এটা সূত্রপাত, স্টার্টিং পয়েন্ট তুমি, তোমার জন্য সঞ্জয় দা যে এসেছে মানে আগে একজনের জন্য লড়াই করেছিল, আমরা সবাই জানি কার জন্য লড়াই করেছিল, সেটা আমি বলছিলাম, তারপরে লড়াইটা হয়েছিল সঞ্জয় দা শুধুমাত্র তোমার জন্য। হ্যাঁ সঞ্জয় দা সবার পাশেই দাঁড়ায়, সবার পাশেই দাঁড়ায়, সবাইকে ইকুয়াল, কিন্তু তুমি সঞ্জয় দার কাছে যে এই জায়গায় আছো
আমি এখানে ভিডিওতে বলছি, ভিডিওতে সঞ্জয় দা মানে নাম নিয়ে বলছি, সেই জায়গা সঞ্জয় দা কাউকে দেয়নি, কাউকে সেই জায়গা দেয়নি। কিন্তু তুমি কি মানে ইন রিটার্নে জানি সম্পর্ক রিটার্ন গিভ অ্যান্ড টেক হয় না, কিন্তু তুমি কি তার পাশে সেইভাবে দাঁড়িয়েছো যে সে যেইভাবে তোমার পাশে দাঁড়িয়েছে? তাহলে ব্যাপারটা তো খুব মানে গোলমেলে ব্যাপার। মানে এই যে এতগুলো শত্রু যে কিনা শুধুমাত্র তোমার শত্রু ছিল, সে তোমার সূত্র ধরেছে, সঞ্জয় দা আছে, মুনমুন দিছে, সবার শত্রু হয়ে গেছে। মানে আমাকে যেটা বলা হয় আমাকে তো তোকে তো কেউ পাত্তা দেয় না, তোকে দুইজন যার জন্য বলছিস তো তোকে তো কেউ পাত্তা দেয় না, তুই কিসের জন্য বলছিস? তখন আমি নেগেটিভ ভিডিও করেছি মানে তোমার হয় ওদেরকে জঘন্যতম আমি ভিডিও করেছি, কিন্তু কথাটা কিন্তু ওরা ভুল, তোমার শত্রু হতে পারে, সবার শত্রু হতে পারে, কথাটা কিন্তু ভুল বলেনি। যেইভাবে সবাই তোমার পাশে দাঁড়ায় তুমি সেইভাবে সবার পাশে দাঁড়াও না। হতে পারে তুমি বিজি, তোমার সময় নেই, কিন্তু যখন আমরা কাউকে ভালোবাসি তার পাশে দাঁড়ানোর জন্য আলাদা কিছু টাইম লাগে না, নিজের টাইম বার করে তার পাশে দাঁড়াতে হয় বলে আমি বিলিভ করি। যাই হোক, এটা এক একজন এক রকম মেন্টালিটি, কিন্তু আমাদের পাশে খুব একটা যে সুতোবাদী দাঁড়িয়েছে তা কিন্তু না। তো কেউ বলতে পারবে না যে হঠাৎ করে পজিটিভ ভিডিও হচ্ছিল তারপরে কেন মানে এখন তোমার সব স্বার্থ ফুরিয়ে গেছে, তা কিন্তু না। কোন দিন সুতোবাদীর সাথে স্বার্থটা ছিল? সুতোবাদী কটা কমিউনিটি পোস্ট আমাদের শেয়ার করেছে যে সেই সেন্সে আমি স্বার্থ করব? স্বার্থ কোনোদিনই ছিল, সবসময় মানে আনকন্ডিশনালভাবে সাপোর্ট করি। কারণ আমার মনে হতো, যদিও ওই ধারণাটা এখন মনে হচ্ছে কি একদমই ভুল, আমার মনে হতো এই আরেকটা নাম হলো অনেস্টি, মানে অনেস্টির আরেকটা নাম হলো সুতোপাতি। আর আমার মনে হতো মানুষটা যেমন মানুষটা তেমন। ইভেন আমি অনেক ইয়েতে ভিডিওতে এটাও এক্সাম্পল দিয়েছি যে দেখো সুতোপাতি কিন্তু পুজো মানে না, মানে সুতোপাতি বলতো যে কালকে থেকে কালকেই তো আবার আমি নেগেটিভ ভিডিও করবো, আজকের দিনটা ভালো সে আমার কী হবে? তো এই জিনিসগুলো আমি খুব অ্যাপ্রিসিয়েট করতাম। সে যেরকম ভাই সে সেরকম, সে কন্ট্রোভার্সি করে সে রেগুলার, সে একটা মহাষ্টমীর দিনও সে কন্ট্রোভার্সি করবে, তো সেটা একটা ব্যাপার, সেটা আমার অনেস্টি বলে মনে হতো। কিন্তু এইটা কী করে আমি সাপোর্ট করতে পারি যে তুমি ম্যান্ডির মতো নোংরা মহিলাকে তুমি সাপোর্ট করছো? তোমার মধ্যে একটা ব্যাপার আছে সুতোপাতি, সেটা হলো যে তোমাকে সব ঠিক বলতে হবে। তোমার তুমি কি কোনো মানুষ কি ভগবান হতে পারে? কোনো মানুষ তো ভগবান না। আমার মধ্যে হাজারটা দোষ আছে, আমার ভালো পয়েন্টও আছে, মানে পার্সোনাল লেভেল থেকে আমি বলছি, আমাকে চেনে আর কি। সঞ্জয়ের মধ্যে নিশ্চয়ই দোষ আছে, আমার ভালো জিনিসও আছে, মন্দির মধ্যে নিশ্চয়ই দোষ আছে, আমার ভালো জিনিসও আছে, মানে ওয়ার্ল্ডে সবাই। ইভেন যদি একটা টপ মোস্ট নাম্বার ওয়ান চ্যানেল যদি বলো যে আমার মনে হয় নাম্বার ওয়ান কোনটা, ফ্লাইং বিজ যে চ্যানেলটা সেটা হলো সব থেকে নাম্বার ওয়ান, তাই বলে তারা তো ভগবান না। তাদের মধ্যেও দোষ গুণে তারা এই জায়গায় এসছে, তারা স্ট্রাগল করেছে, তারা হার্ড ওয়ার্ক করছে, এই জায়গায় এসছে, তার মানে এটা তারা ভগবান হয়ে গেছে। দুনিয়াতে কেউ ভগবান না, ইনসাইড আউট যে পজিশনে আছে, ইনসাইড আউটও হতে পারে, অনেক ওদের ভুলও আছে, আমার খুব ভালো জিনিস পজিটিভিটি ওদের আছে, হতে পারে কারোর মধ্যে একটু বেশি পজিটিভিটি থাকে, কারোর মধ্যে বেশি নেগেটিভিটি থাকে। তো তুমি যে এত মানে গুন্ডাগুন্ডি নিয়ে ভিডিও করো, ওদের কি সব বাজে? কিছুই ভালো নেই, এটা তো হতে পারে। কোনো মানুষের যে সব ভালো আবার সব বাজে, এটা কখনো ওই যে আমরা বাঙালিরা বলি না দোষে গুণে মানুষ। তো তুমি নিজেকে প্লিজ ভগবান ভেবো না, তোমার মধ্যেও তো দোষ আছে, সেটা স্বীকার করতে অসুবিধা কি? তুমি যদি একটা ভুল করো, আমি কোনো দিনও দেখিনি তুমি তোমার দোষটা স্বীকার করো, তুমি সেটাকে ডিফাইন করো, সেটার মধ্যে একটা অ্যাটিচিউড, একটা অ্যারোগেন্স, একটা মানে কি বলবো, ওটা ওভার কনফিডেন্স আর দেমাক, যেটা অহংকারের মূল মানে একটা কাহাবাতি আছে, পতনের মূল কারণ হলো অহংকার, অহংকারের মূল কারণ হলো সামথিং লাইক, লাইনটা মানে আমি ভুলে যাচ্ছি আর কি, মানে অহংকার করেছো কি মরেছো আর কি, লাইনটা কাউ যদি মনে থাকে আমাকে কমেন্ট করে দিও। হ্যাঁ, লাইনটা আমি এখন এক্স্যাক্টলি আমি ভুলে যাচ্ছি। হ্যাঁ, তো সেটাই বলছে, কোনো মানুষ সুতোবাদী ভগবান কিন্তু হয় না, কোনো মানুষ সুতোবাদী ভগবান হয় না, দোষে গুণে মানুষ হয়। তুমি যদি কোনো ভুল করো সেটা হবে তোমার, তুমি যদি সেটা ওপেনলি স্বীকার করো না এটা সত্যি এটা আমার ভুল হয়েছে করো, এটা আমার ভুল হয়েছে, তো সেই ক্ষেত্রে মানে সবাই তোমাকে স্যালিউট করবে, আমরা সবাই কেউ মানে ইভেন আমার মানে শত্রুরাও তোমাকে স্যালিউট করবে, যে যে ঠিক বলে যে নিজে যখন ঠিক কাজ করে সে বলে হ্যাঁ আমি এটা ঠিক করি, যখন ভুল কাজ করে তখন সে স্বীকার করে সে ভুল করেছে। কিন্তু তোমার মধ্যে একটা ব্যাপার আছে কিন্তু সুতোপাতি, সেটা হলো যে তুমি কখনো মানে স্বীকার করো না যে তুমি ভুল, আর তোমাকে কেউ দুনিয়াতে কেউ ভুল করতে পারবে, মানে তোমার কাছের মানুষ ভালোবাসার মানুষ সব সময় তোমাকে ভগবান মনে করতে হবে, মানে তুমি নো ইউ ক্যান ডু নো রং, ইংলিশে আমরা যেটা বলি আর কি, এই ওয়ার্ডটা খুব আমরা ইংলিশে ইউজ করি, ইউ ক্যান ডু নো রং, এটা তো ঠিক না। এই মেন্টালিটি নিয়ে জীবনে কিছু সময় এগোনো যায়, সারা জীবন কিন্তু এগোনো যায় না সুতোপাতি। আর সুতোপাতি তুমি যে ভাবো না যে কাছে মানুষ মানে এদের আমার দরকার নেই আর কি, হ্যাঁ ওরা এখন আমাকে পছন্দ করে, ঠিক আছে এটা ছাড়াও আমি থাকতাম, আমার দুনিয়াতে কারোর দরকার নেই, এটা কিন্তু তুমি ভুল করছো, এটা লাইফের চরমতম তুমি ভুল করছো। যে যতই সাকসেসফুল হয় জীবনে যত উপরে উঠবে না, কাছের মানুষের ভালোবাসা ছাড়া কোনো সাকসেস কোনো টাকা ম্যাটার করে না। আজকে তোমাকে যারা সত্যিকার আমার মা এত ভালোবাসতো, আমি এত ভালোবাসতো, আমরা যদি তোমার উপর বিরক্ত, আমরা যদি মানে কোনো কারণে তুমি যে কাজকর্মগুলো করছো তোমাকে সাপোর্ট করছি না, নিশ্চয়ই কিছু তো তোমার ভুল আছে, এমন না যে তুমি পারফেক্ট, এমন তো না, নিশ্চয়ই তোমার ভুল আছে বলে এত ভালোবাসার মানুষ তোমার এগেনস্টে চলে যাচ্ছে। তো ভালোবাসার মানুষ আমারটা বাদ দিলাম, আমারটা বাদ দিলাম, আমার মায়েরটা বাদ দিলাম, আরও যে ছোটো ছোটো তোমার নজরে যারা চ্যানেল আছে তাদের হয়তো তুমি নামও হয়তো নাও না, সো তাদেরটা বাকিদেরও আমি বাদ দিলাম। কিন্তু এই যে সঞ্জয় দা, সঞ্জয় দা যেইভাবে তোমার পাশে দাঁড়িয়েছে, যদিও তোমার সেকেন্ড ভিডিওতে তুমি এটা বলতে চাইলে ওটা তুমি সঞ্জয় দাকে মিন করোনি, তুমি আরও অনেক নাম নাকি নিয়েছো, যদিও আমি ওই ভিডিও নিয়ে এখন কিছু বলবো না, কারণ ওই ভিডিওটা আমি দেখিনি, আমি শুনেছি আমার মা দেখেছে, তো মা বললো যে মা এই বললো তুমি এই বলেছো, তো আমি দেখিনি, না দেখি কিন্তু আমি একটা কমেন্টও করে এসেছি, সো আমার মনে হয়েছিল কমেন্টটা করা খুব দরকার, তাই কমেন্টটা আমি করেছি, সরি।
তো কিন্তু হ্যাঁ সেটা মা বললো আমি জানি না কাকে তুমি কি মিন করেছো কিন্তু এটা এটা একদমই ঠিক এটা একদমই ঠিক সঞ্জয়দা যেই ভাবে পাশে দাঁড়িয়ে আছে কতজনের নজরে এই সঞ্জয়দা খারাপ হয়েছে কতজনের নজরে অবভিয়াসলি সঞ্জয়দার ভালোবাসার মানুষ প্রচুর আছে কিন্তু খারাপ সে হবে কেন শুধু তোমার জন্য সে কেন খারাপ হবে তোমার পাশে দাঁড়িয়েছে বলে আজকে সেই ওয়ার্ডসগুলো তাকে শুনতে হচ্ছে কিন্তু তুমি কি সঞ্জয়দার পাশে সেইভাবে দাঁড়িয়েছো এই যে জাস দিদির সাথে যেই ঝামেলাটা যে কি না কি হলো তখন ওই খারাপ সময় তুমি ছিলে ওই ব্যাপারটা সঞ্জয়দা বলুক না বলুক আমরাও ক্রিয়েটার আমরা সবাই এখানে আমরা কাজ করতে আসিনি আমরা ক্রিয়েটার আমরা মানুষের চোখ দেখে বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমরা বুঝতে পারি একটা হাসি মুখের পেছনেও যে একটা দুঃখ লুকিয়ে থাকে সেটাও আমরা বুঝতে পারি বুঝতে পেরেছো সেটা বাদী বোঝা যায় সঞ্জয়দার যথেষ্ট খারাপ লাগা আছে আর তুমি নেক্সট ভিডিওতে নাকি বলেছো কি একটা কমেন্ট সঞ্জয়দার ওখানে করেছিল যে তোমাকে তোমার ব্যাপারে খারাপ কমেন্ট তো মোস্ট প্রবাবলি আমার মাঝে আমার ঘোড়া মুখী ওরা বলেছো কেন ওই কমেন্টটা রয়ে গেছে কেন এটা কোনো ইস্যু হলো না বরং সঞ্জয়দার কাছে এর থেকে অনেক বড় ইস্যু আছে যে সঞ্জয়দা যদি তোমার কোনো কিছু খারাপ লাগে এটা ফুল জাস্টিফিকেশন আছে কারণ তার খারাপ দিনে তুমি তার জন্য কিচ্ছু তুমি করোনি আর এটা একটা কমেন্ট ডিলিট করেনি কারণ হাজারটা সঞ্জয়দা তো অনেক কমেন্ট আসে অনেকগুলো কমেন্ট হয়তো ভুলে গেছে কিংবা মিস আউট হয়ে গেছে এটা কোনো খারাপ লাগার বিষয় না কিন্তু তুমি যেটা করেছো অবভিয়াসলি সেটা খারাপ লাগার বিষয় কারণ সঞ্জয়দা যেইভাবে তোমার পাশে দাঁড়িয়েছে আর সঞ্জয়দা খারাপের দিনে সঞ্জয়দার যখন খারাপ সিচুয়েশন মানে খারাপ সময় আর কি তখন তুমি পাশে ছিলেন তুমি বলেছো তুমি জাজ দিদির এগেন্সে বলেছো কারণ জাজ দিদির সাথে তোমার আছে কনফ্লিক্ট বরাবরই তোমার জন্য তুমি বলেছো সঞ্জয়দার জন্য তুমি বলেছো কতবার তুমি বলেছো এই যে যা যা হয়ে যাচ্ছে কি না কি হয়ে গেল ওই পানুমাসি মানে যাই হোক ওই যে এই মানে কেসটা নিয়ে হলো আর কি তারপরে এই আমাদের এই যে যাকে আমরা শেয়াল বলি সে তো কত মানে কিছুদিন আগে সঞ্জয়দা নিয়ে মানে কত রকম বাজে কথা সঞ্জয়দা শুনতে হচ্ছে তোমার ভিডিও তো কখনো দেখা যায় না কারণ এটা ঠিক এটা রিম্পাস আমি যেহেতু এখানে আমি কোনো দেখো এবার থেকে আমি কোনো শেয়াল কোনো অমুক তমুক আমি অ্যাটলিস্ট বলবো না আমি তোমার হয়ে কে কি বলছে কে খারাপ কথা বলছে আমি আমি তাও তাদের বিরুদ্ধে কোনো ভিডিও আমি করবো না আমি পারবো না করতে আমি করবো না তাই জন্য তাদেরকে নাম নিয়ে আমি বলছি কারণ রিম্পা সিম্পল লাইফ স্টাইল বলছি রিম্পা তার আগে আমি শেয়াল দিয়ে এই জন্য এক্সাম্পল দিলাম যাতে মানে বোঝো আর কি ব্যাপারটা কারণ তখন আমি নিতে চাইছিলাম না তারপরে আমি ভাবলাম না এটা আমার ভুল হচ্ছে তো আমার নাম নেওয়া উচিত তো রিম্পা সিম্পল লাইফ স্টাইল একটা কথা খুবই ঠিক বলে ইউ আর ভেরি সেলফ সেন্টার্ড এটা কিন্তু একদমই ঠিক ইউ আর রিয়েলি সেলফ সেন্টার এটা কিন্তু ঠিক কারণ সেইভাবে কারোর পাশেই তুমি দাঁড়াও না কিন্তু তোমার পাশে তুমি আশা রাখো সবাই দাঁড়া হ্যাঁ হয়তো তুমি মুখ দিয়ে বলো না কিন্তু আশা তোমার এটাই রাখো অ্যান্ড হোয়াট অ্যাবাউট সুলতাদির নাম একবারও তুমি কোথাও নাও কখনো সুলতাদির নাম নাও সুলতাদি কত মানে সঞ্জয়দার পরে এই আর কি সুলতাদি কত ভিডিও তোমার করেছে কতজনে কত করে ইভেন আজকেও আমি একটা কমেন্ট দেখেছি যেখানে বলা হয়েছে মোস্ট প্রবাবলি আমি নাম নিচ্ছি আর কি নাম নিলে কিছু গণ্ডগোল হবে না আমি জানি কারণ আমি তো কোনো খারাপ কথা বলছি দীপ্তিদি দীপ্তিদির ভিডিওতে আমি দেখেছি একজন কমেন্ট করেছে যে শুধু সবাই তো ওই আবার সেই তোমারই জন্য মানে তোমার জন্য লড়তে লড়তে অনেকের অনেক নাম হয়েছে সেরকম সুলতাদির নাম হয়েছে গুলতা সুলতাদির নাম হয়েছে গুলতা তো গুলতা শুধু শুধু খারাপ হলো কতবার তুমি সুলতাদির একবারও তুমি নাম নিয়েছো এই মানুষটা কিভাবে লড়াই করে সবার জন্য সঞ্জয়দার জন্য তোমার জন্য তুমি বলতে পারবে না কাউন্টিং শেষ হবে না কতজন মানে কত ভিডিও করেছে তারপরে মনমন্দি হ্যাঁ তারপরে মনমন্দি না মানে তিনজনই আর কি সঞ্জয়দা সেই স্টোরেজ প্রবলেমে মানে এত মানে এই নতুন ফোনে ডিলিট করছি এত স্টোরেজ প্রবলেম যাই হোক আর আমি বেশি বাড়াবো না আমি কিন্তু এখানে তিনজনের থাম্বনেলে তিনজনের ছবি দেবো সেটা হলো আমি বলেই দিচ্ছি সঞ্জয়দা মুনমুন্দি আর সুলতাদি তাদের কারণ এরা তিনজনের কন্ট্রিবিউশন ছাড়া এদের তিনজনের সাপোর্ট ছাড়া সুতবাদি তোমার যতই ট্যালেন্ট থাকুক যাই থাকুক সবসময় ট্যালেন্ট দিয়ে সব কিছু হয় না কাছের মানুষের প্রেয়ার আশীর্বাদ ভালোবাসা ছাড়া তুমি ইনকমপ্লিট এটা তোমার মানতেই হবে তুমি ইনকমপ্লিট মানো কি না মানো আমরা তো ভাই বলবো আমি তো বলেই দিলাম আমরা কেউ না আমাদের কোনো ভ্যালু নেই কিন্তু এদের তিনজনের তো যথেষ্ট তোমার জন্য করেছে তাই জন্য এটা যে তুমি করছো খুবই খারাপ করছো তো ভালোবাসা মানুষকে মানে মানে টাকা মানে কি বলবো আর কি তোমাকে বলতে গেলে না মানে কথা মানে মাঝে মাঝে স্পিচলেস হয়ে যাচ্ছে মানে এরকম একটা এত বড় একটা ধাক্কা পেয়েছি তো স্পিচলেস হয়ে যাচ্ছে যদিও আমি অনেক সময় স্পিচলেস আমি হই না আমি যা পারি আমি বলে দিই যাই হোক হ্যাঁ যেটা বলছিলাম সাপোর্ট ছাড়া ভালোবাসা ছাড়া জীবনে কখনো এগোনো যায় না সুতবাদি এই কথাটা তুমি মনে রেখো আর যত উপরে যাবে লোনলি আর দ্য টপ এটা মনে রেখো টপে আমরা যাচ্ছি বলে সেটা কিন্তু সব ক্ষেত্রে মানে খুব মানে সব কিছু আমি সবসময় আমরা ভালো থাকবো খুশি থাকবো সেটা কিন্তু না উই আর এভরি ওয়ান লোনলি আর দ্য টপ আমরা সবাই এমনিতে সবার মধ্যেই একটা মানে আমরা একটা লোনলি আমাদের পাশে হাজারটা মানুষ থাকুক হাজারটা মানুষ কোথাও গিয়ে আমরা লোনলি কিন্তু যে আমাদের পাশে থাকে যে আমাদের ভালোবাসে যে সাপোর্ট করে যে তাকে ভুলে গিয়ে মানে তাকে ফেলে দিয়ে কখনো জীবনে এগোনো যায় না এটা কিন্তু একদমই ঠিক তো সেটা বলে আমি ভিডিওটা এন্ড করবো হ্যাঁ তার আগে আমি অবভিয়াসলি একটা কথা আমি বলতে চাই মানে মেন কারণে কেন আমি সুতবাদীর মানে এটা তো অনেকেই আসবে মানে ওনার যে ভালোবাসার মানুষ আছে তারা অবভিয়াসলি আমাকে সাপোর্ট করবে না যারা আমাকে কমেন্ট করতো যখন পজিটিভ ভিডিও করতাম তারা নিশ্চয়ই করবে না তো আমি একটু বলে রাখছি এটা যদিও আমি ম্যান্ডি রিলেটেড আমি করিনি তার পুরোপুরি সুতবাদীর নিয়েই করেছি তো ব্যাপারটা হলো কেন আমি আমার চ্যানেল অন্যদেরটা অন্যরা বলবো আমার চ্যানেল কেন এগেনস্টে কারণ কী করে সুতবাদী ম্যান্ডির মতন একটা চরিত্রহীন মেয়েকে সাপোর্ট করলো তাই জন্য আমি টোটালি ডিসঅ্যাপয়েন্টেড টোটালি ওখানেই আমার সব রেসপেক্ট ওখানেই রেসপেক্ট শেষ হয়ে গেছে এটা আমি লজিক দিয়ে বলতে পারি কারণ এটা আমি পার্সোনালি এটা আমার পয়েন্ট অফ ভিউ একটা মেয়ে যে কিনা
ওই বর্ণ নয় খুব ফালতু কুড়ে ফালতু বাজে মানলাম, তার কোনো দম নেই, সে কিছু করতে পারে না, ঠিক আছে। তাকে ভালোবেসে তো সে বিয়ে করেছে, সে তো সবকিছু জেনে বিয়ে করেছে এত বছর তার সাথে কাটানোর পর। আর মানে ভালোবেসে আমি যখন কাউকে বিয়ে করি তখন কি করে আমি এতগুলো মাল্টিপল সম্পর্ক হয়ে যেতে পারি, এইটা জানি না কে কি বলবো। আমি টোটালি এটার এগেন্স্ট, তীব্র এটার বিরোধিতা করছি, তীব্র খুব বাজেভাবে এটার এগেন্স্ট, কারণ আমি মেন্টালি মানুষটা এমন বলতে পারি প্রচন্ড বোকা, ইমোশনাল ফুল, একটু পুরোনো দিনের মানুষ। আমার কাছে ভালোবাসা মানে আমি একটা, আই বিলং টু অনলি ওয়ান ম্যান, আমি যাকে ভালোবাসবো ওই একজনকেই আমি ভালোবাসবো, আর সে আমাকে না ভালোবাসুক সে তার থেকে আমি কিছু না পাই। আমার কাছে ভালোবাসা মানে একবার, অনলি লাইফ টাইমে একবার। হ্যাঁ সেকেন্ড টাইম ঠিক আছে, সেকেন্ড টাইম জীবনে অনেকের ভালোবাসা আসে, কিন্তু আমার কাছে সেটাও না। আমি যদি কাউকে ভালোবাসি তাকেই আমি ভালোবাসি, আমার ফিলিংসই হবে না কাউর প্রতি। আর স্পেশালি যদি আমি আমার ভালোবেসে কাউকে বিয়ে করি মানে তারপরে কাউর সাথে এক্সট্রা ম্যারিটাল করা, এগুলো এখন যেটা করছি আর কি, মানে আমি ঘেন্না করবো, মানে থুতু ফেলবো এরকম মানুষ, এটা আমার মেন্টালিটি হতে পারে। আমি অনেক পুরোনো দিনের মানুষ, আমার কাছে ভালোবাসা অনলি ওয়ান ওয়ান ইন আর লাইফ টাইম, শুধু একজনকেই আমি ভালোবাসবো, যাকে ভালোবাসবো তাকেই আমি ভালোবাসবো। আর আমি বিয়েটাও এটাই বিলিভ করি যে আমার কাছে বিয়ে হলো ভালোবাসা, আমার কাছে বিয়ে আলাদা করে কিচ্ছু না, যে আমাকে কে দেখবে এত স্টোরেজ হয় না। হ্যাঁ তো যেটা বলি, আমার কাছে ভালোবাসা মানে আমি একজনকে, আমার ফিলিংস, আমার ভালোবাসা শুধু একজনের প্রতি হবে, যেখানে ম্যান্ডি যাকে ভালোবেসে বিয়ে করে এত বছর থেকে একটা ছোট হাঁটুর বয়সের তার ফিলিং জমনায় কী করে, সেটা দুশ্চরিত নোংরা মহিলা, আর সেই নোংরা মহিলাকে যে সাপোর্ট করবে নিশ্চয়ই তার মেন্টালিটিও ঠিক এরকম। বুঝাতে পারলাম লজিক দেখে কেন আমি এতটা এগেনস্টে হয়ে গেছি, এই কারণেই আমি হয়েছি, এই কারণে, কারণ আমি পার্সোনালি এটা বিলিভ করি না, তার মেন্টালিটি এরকম। আমার কাছে ভালোবাসা মানে ধরো আমি কাউকে ভালোও যদি বাসলাম, হ্যাঁ বিয়েটা বলছিলাম, আমার কাছে বিয়ে আলাদা করে ম্যাটার করে না, যে বিয়ে এই সব কিছু, বিয়ে সাংঘাতে, আমার কাছে বিয়ে মানে ভালোবাসা। আমি যদি কাউকে ভালোবাসি যে এই মানুষটাকে আমি ভালোবেসে ফেলেছি, তখনই আমি আমার বিয়েটা আমার মাইন্ডে আসবে। ও ছাড়া আমি ব্যাচেলার থাকবো, আমি সারা জীবন ব্যাচেলার থাকবো, তাও আমি বিয়ে করবো না, কারণ বিয়ে আমার কাছে আলাদা কিছু না, বিয়ে আমার কাছে ভালোবাসা। যদি আমি কাউকে ভালোবাসি তাহলে আমি তার সাথে জীবন কাটাতে পারি। আর একটা ব্যাপার হলো ধরো আমি তার সাথে জীবন নাও কাটাতে পারি, এটা আমার মাইন্ডসে প্রচন্ড পুরনো মেন্টালিটির মাইন্ডসেট। ধরো আমি কাউকে ভালোবাসি, আমার কাছে তো একবারই ভালোবাসা, আমি যাকে ভালোবাসবো ওই একটা মানুষকে আমি ভালোবাসবো, আমার কোনোদিন কারোর উপরে ফিলিংস আসবে না, আসতে পারি না, আসতে মানে আমি নিজেই চাই না ফিলিংস আসুক আর কি, আসতে পারবে না, এটা তো দূরের কথা, আমি চাই না, আমি একজনকেই ভালোবাসবো, আমি একজনকে ভালোবাসাতে বিলিভ করি। সো ধরো কোনো কারণে ধরো আমি কাউকে ভালোবাসলাম, কিন্তু তার সাথে কোনো কারণে হয়তো মানুষের জীবনে অনেক রকম সিচুয়েশন থাকে, কোনো কারণে ধরো তার সাথে বিবাহিত সম্পর্কে আমি যেতে পারলাম না, আমি ব্যাচেলার থাকা এর থেকে বেশি রেসপেক্টফুল হবে, আমি আমার ভেতরে ভালোবাসা নিয়ে আমি ব্যাচেলার থাকবো, জীবনে কাজ করে খাবো, জীবনে হার্ডওয়ার্ক করবো, কিন্তু অন্য কাউকে নিজের মনটা দেবো না, কারণ ভালোবাসা আমার কাছে শুধু একবারই হয়। এই শাহরুখ খানের কুচকুচ হতে এই লাইনটা দিয়ে আমি শেষ করলাম। হাম একবার জিতে হ্যাঁ একবার মারতে হ্যাঁ, শাদি ভি একবার হতি হ্যাঁ, আর প্যার একবারই হতা হ্যায়, বারবার নেই হতা, বারবার নোংরামো হতা হ্যায়, বারবার জোর কি বলবো, বাজে কথা বেরিয়ে যাবে, নোংরামো হতা হ্যায় বারবার। হ্যাঁ ভালোবাসা পবিত্রটা একবারই হয়। বুঝাতে পারলাম কেন এই মানুষটার এগেনস্টে আমি এখন চলে গেছি। চলো বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর এটা অ্যাপ্লাই করো, ভালো থেকো, পজিটিভ নিয়ে থাকো। চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।